এই পৃথিবীর প্রথম মানুষ কে ছিলেন, এই নিয়ে বিভিন্ন ধর্মে বিভিন্ন মতবাদ আছে। যেমন আব্রাহামীয় ধর্ম অনুসারী যারা, যথা খ্রিস্টান, মুসলিম, ইহুদি এবং বাহাই, এই চার ধর্মে আদমের কথা বলা হয়েছে। অর্থাৎ আদমই হলেন পৃথিবীর প্রথম মানুষ। কিন্তু হিন্দু ধর্মে পৃথিবীর প্রথম মানুষ সম্পর্কে কি বলা হয়েছে, হিন্দু ধর্ম অনুযায়ী পৃথিবীর প্রথম মানুষ কে ছিলেন, এই বিষয়ে জানার জন্য আজকের ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধু, অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। পৌরাণিক দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে হিন্দু ধর্ম অনুযায়ী পৃথিবীর প্রথম মানুষ কে ছিলেন। এই বিষয়ে বলতে গেলে প্রথমেই আমাদের ভাগবত পুরাণের কথা উল্লেখ করতে হয়। ভাগবত পুরাণে বলা হয়েছে, সৃষ্টির আদিতে কোনো কিছুই ছিল না, সেখানে না ছিল কোনো বস্তু, না ছিল কোনো প্রাণী। সৃষ্টির শুরুতে সর্বপ্রথম যে সৃষ্টি হয়েছিল তা হয়েছিল জল, এবং সেই জল আকাশরূপে চারিদিকে অবস্থান করছিল। সেই সর্বব্যাপী মহাসমুদ্রের জলরাশির উপরে মহাযোগে মহানিদ্রায় শায়িত ছিলেন ভগবান শ্রীবিষ্ণু, আর তার নাভিগহ্বরের থেকে প্রস্ফুটিত হওয়া পদ্মের উপরে সৃষ্টি হলেন ভগবান ব্রহ্মা। ব্রহ্মা সৃষ্টি করলেন ব্রহ্মাণ্ড। ব্রহ্মার সৃষ্টি করা সেই ব্রহ্মাণ্ডে সবই ছিল, আকাশ, বাতাস, স্বর্গ, মর্ত, পাতাল, দেবতা, অসুর সবই সৃষ্টি করলেন ব্রহ্মা। কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না। যদি কোনো মানুষ না থাকে তাহলে সেই ব্রহ্মাণ্ডের প্রয়োজনীয়তাই শেষ হয়ে যায়। সেই জন্যই মনে মনে ব্রহ্মা ভাবলেন মানুষ সৃষ্টি করা একান্তই প্রয়োজন, মানুষ না থাকলে সৃষ্টির বিস্তার হবে না। তখন তিনি সৃষ্টি করলেন সাতজন ঋষিকে, যাদেরকে একত্রে বলা হয় সপ্তঋষি বা সপ্তর্ষি। কিন্তু এই সপ্তর্ষিগণ মানুষ সৃষ্টির বিষয়ে কোনো আগ্রহই দেখালেন না, তারা সব কিছু ছেড়ে তপস্যায় ব্রতী হলেন। এরপর ব্রহ্মা সৃষ্টি করলেন একজন পুরুষ এবং একজন নারীকে। উপনিষদে বলা হচ্ছে, ব্রহ্মা নিজের শরীরকে দুই ভাগে ভাগ করলেন, এক ভাগ থাকলেন পুরুষ রূপে আর অন্য ভাগ হল নারী রূপ, অর্থাৎ অর্ধ নারীশ্বর রূপ। পুরুষ রূপ থেকে সৃষ্টি হল পৃথিবীর সমস্ত পুংলিঙ্গ প্রাণীর, এবং নারী রূপ থেকে সৃষ্টি হল পৃথিবীর সমস্ত স্ত্রীলিঙ্গ প্রাণীর। আবার ভাগবত পুরাণে বলা হয়েছে, ব্রহ্মা যে দুটি আলাদা আলাদা নারী এবং পুরুষের সৃষ্টি করলেন তারাই হলেন পৃথিবীর প্রথম নারী এবং প্রথম পুরুষ। পুরুষটির নাম হল স্বয়ম্ভু মনু এবং নারীটির নাম হল শতরূপা। এই নারী এবং পুরুষের মিলনের ফলে তাদের পাঁচটি সন্তানের উৎপত্তি হল, তাদের মধ্যে দুই পুত্র যাদের নাম হল প্রিয়ব্রত এবং জ্ঞানপদ্ম, আর তিনটি কন্যা যথাক্রমে আকুতি, দেবাহুতি এবং ভ্রুশুতি। এরাই হলেন মানুষ, এরা বিখ্যাত হলেন মানুষ রূপে। মনুর সন্তান তাই মানব বা মানুষ, আর মানুষের পিতামাতা হলেন স্বয়ম্ভু মনু এবং শতরূপা। এই কাহিনী কিন্তু এখানেই শেষ হল না, কারণ পৌরাণিক হিন্দু শাস্ত্র অনুযায়ী মনু আছেন মোট 14 জন, এদের মধ্যে স্বয়ম্ভু মনু হচ্ছেন প্রথম জন। স্বয়ম্ভু মনু ব্রহ্মার কাছ থেকে স্মৃতিশাস্ত্র অধ্যয়ন করে সপ্তঋষিদেরকে শুনিয়েছিলেন। এই স্মৃতিশাস্ত্রই হল আসলে মানব ধর্মশাস্ত্র। মনুর আদেশে ঋষি ভৃগু এই ধর্মশাস্ত্র মুনি ঋষিদের নিকট ব্যাখ্যা করেন, এবং সেটির নাম হয় মনু সংহিতা। মনু সংহিতাকেই বলা হয় হিন্দু ধর্মের বিধিনিষেধ, নিয়মকানুন এবং আইনের ভিত্তি। এই স্বয়ম্ভু মনুর পরে আসে আরও 13 জন মনু, কিন্তু তারা কিভাবে আসে এর একটি খুব সুন্দর ব্যাখ্যা আছে। হিন্দু ধর্মে মোট 4টি যুগের কথা বলা হয়েছে, সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপরযুগ এবং কলিযুগ। সত্যযুগের ব্যাপ্তি 17,28,000 বছর, ত্রেতাযুগের ব্যাপ্তি 12,96,000 বছর, দ্বাপরযুগের ব্যাপ্তি 8,64,000 বছর এবং কলিযুগের ব্যাপ্তি 4,32,000 বছর। এই 4 যুগের মিলিত সময়কাল হল
43,20,000 বছর, আর এটা পুরোটাই আমাদের পৃথিবীর সময় অনুযায়ী। কিন্তু দেবলোকের হিসাবে এই সময়কালটা মোটে 12,000 বছর। এই হিসাবে এই 4 যুগ যখন শেষ হবে তখন তাকে বলা হবে এক মহাযুগ চক্র। আবার এই মহাযুগ যখন 1,000 বছরের একটি চক্র পূর্ণ করবে তখন তাকে বলা হবে এক কল্প। এক কল্প অর্থাৎ ব্রহ্মার এক দিন বা এক ব্রহ্মা দিবস। আর এই এক ব্রহ্মা দিবসে জন্ম নেবে 14 জন মনু, আর তারাই ক্রমান্বয়ে এই পৃথিবীকে শাসন করবেন। অর্থাৎ একটি কল্প 14টি মন্বন্তরে বিভক্ত হবে। এবারে প্রশ্ন হল, এক মন্বন্তর কাকে বলে? এক একটি মনুর শাসনকালকে বলা হবে এক একটি মন্বন্তর। মন্বন্তর অর্থাৎ মনু থেকে মনুর অন্তর। এই এক একটি মনুর শাসনকাল বা এক একটি মন্বন্তর হবে 30,67,20,000 বছর আমাদের পৃথিবীর সময় অনুযায়ী। এবং দেবলোকের হিসাবে এই সময়কাল হবে 8,52,000 বছর। এক মন্বন্তর থেকে আরেকটি মন্বন্তরের মধ্যে অবস্থান হবে এক বিরাট শূন্যস্থান। এখন প্রশ্ন উঠতে পারে, কেন এই সময়ে শূন্যস্থান থাকবে? তার উত্তর দিতে গেলে বলতে হয়, যখন একটি মন্বন্তর শেষ হবে তখন তার সাথে সাথেই শেষ হয়ে যাবে সেই মনু, সেই মনুর অধীনে থাকা সপ্তর্ষি, সকল দেবতা, ইন্দ্র, মনুর পুত্রগণ সবাই। এরপরে আবার নতুন করে উৎপন্ন হবে মনুর এবং তার অধীনে থাকা সপ্তর্ষি, দেবতাগণ, ইন্দ্র এবং মনুপুত্রদের। এই সমস্ত কিছু সৃষ্টি হতে যে সময়কালের প্রয়োজন, এই সময়কাল হবে সেই বিশাল শূন্যস্থান। ব্রহ্মা তার প্রতি ব্রহ্মদিনে মহাজগৎ সৃষ্টি করেন এবং ব্রহ্ম রাতে এটিকে ধ্বংস করেন। এই প্রসঙ্গেই আপনাদের জানিয়ে রাখি, ব্রহ্মারও কিন্তু আয়ু আছে, আর তিনি বাঁচেন 100 বছর। বর্তমানে তিনি তার 51 বর্ষে অবস্থান করছেন। এই যে এক কল্পে ব্রহ্মার একদিন হয়, তেমনি এই দিন শেষ হওয়ার পর আসে এক রাত্রি, এবং এই এক দিন এবং এক রাত্রিকে মিলিয়ে বলা হয় অহোরাত্র। এমনই 360 অহোরাত্র মিলিয়ে হয় ব্রহ্মার এক বছর। ঠিক এই বছর হিসেবেই ব্রহ্মা বাঁচেন 100 বছর। আমরা বর্তমানে যে পৃথিবীতে বাস করছি সেই পৃথিবী শাসিত হচ্ছে সপ্তম মনু কর্তৃক, যার নাম বৈবস্বত মনু। হিন্দু ধর্ম অনুযায়ী এভাবেই কালের চক্রে ব্রহ্মাণ্ড সৃষ্টি এবং ধ্বংস হতে থাকে। মানব সভ্যতার শাসন ব্যবস্থা হস্তান্তরিত হতে থাকবে এক মনু থেকে অন্য আরেকজন মনুতে, আর এক মন্বন্তর থেকে অন্য আরেক মন্বন্তরে। এক একটি মন্বন্তরে আবার সব কিছু নতুন করে উদ্ভাবন হবে। আর হিন্দু ধর্ম অনুযায়ী পৃথিবীর সমস্ত মানুষ হিসেবে রয়ে যাবে মনুর সন্তানদের নাম, এবং পৃথিবীর মানুষের আদি পিতামাতার নাম হিসেবে থেকে যাবে স্বয়ংভূ মনু এবং তার স্ত্রী শতরূপা। আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই। আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।